একটা আহলে হাদিসের উপরে অভিযোগ আছে, খণ্ডন করব। সেটা হচ্ছে আহলে হাদিসরা নাকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মানে না। ভাই অনেকে বলছে না, আপনাদের বাংলাদেশের বক্তা এনাতুল্লাহ আব্বাসী নাম শুনেছেন, তিনি বলছেন আহলে হাদিসটা কেন গোমরা, কেন পথভ্রষ্ট। নয়টা পয়েন্টে একটা বক্তৃতা দিয়েছে, তিন নম্বর পয়েন্টে তিনি বলেছেন যে আহলে হাদিসরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বিশ্বাস করে না। তাদের ক্যান্সারকে সারা দেশে ছড়াই দিচ্ছে। তাদের ব্যাপারে একটা তথ্যই যথেষ্ট যে তারা ফতোয়া দিচ্ছে কালেমা অর্ধেক, বলে কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করেন কালেমা কি দুই ভাগ করতে চাচ্ছে তারা, কি বলে কালেমা কি দুই ভাগ করতে চাচ্ছে, ঠিক কিনা? এতে বুঝতে বাকি আছে যে তারা ইসলামের শত্রু? যারা বলতে হবে যারা কালেমাতে শরীক খুঁজে ফতোয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলা শির, এই ফতোয়া যারা দিচ্ছে তারা যে ইসলামের বন্ধু নয় শত্রু, ইহুদিদের দালাল, তাতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে। আলেম তারা বলছে যে আহলে হাদিসরা নাকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শিরক বলে। ভাই এইবার মিথ্যা কথা বলছে কি বলছে না? সিলেটের আর তাকওয়া মসজিদ মনে পড়ছে, সিলেটের আর তাকওয়া মসজিদের উপরে যখন আক্রমণ হয় সেই সময় একটা লিফলেট ছাপিয়েছিল যে আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দালাল, এইভাবে 9-10টা পয়েন্ট করে তার মধ্যে একটা দিয়েছে যে আহলে হাদিসরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না। ভাই আমরা এখানে যতজন আছি সকলে আহলে হাদিস তো? আচ্ছা কতজন বিশ্বাস করেন একটু হাত তুলেন, যদি কালেমা আমরা বিশ্বাস করি না। একটু শুনেন, আচ্ছা কতজন বিশ্বাস করেন না যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, কতজন বিশ্বাস করেন না? দেখেন মানে আমরা সকলে বিশ্বাস করি, বা আপনি বিশ্বাস করেন না? যাই হোক, মানে আমাদের এখানে এতগুলো মানুষ আছে তারা সকলে বিশ্বাস করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই লাস্ট পর্যন্ত বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক ভাই, ইমাম বাইহাকির একটি কিতাব আছে আসমা ও সিফাত, হাদিস নাম্বার 195, যেখানে কালেমা তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সহিহ সনদে বর্ণনা স্পষ্ট আছে। অতএব এটা যদি কেউ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কোন শিরক বা কোনো কিছু হবে না। ইমাম তাবরানির একটি কিতাব আছে আদ-দুয়া, হাদিস নাম্বার 1618, সহিহ সনদে বর্ণনা আছে কালেমা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটো সহি সনদে হাদিস বর্ণনা আছে যে এই কালেমা পড়াটা জায়েজ, কোনো আপত্তি নেই। যারা বলেছে এটা শিরক হবে তাদের গবেষণা এটা ত্রুটি আছে, ভুল আছে। এই জন্য আপনাদের বাংলাদেশের বিখ্যাত একজন পণ্ডিত আলেম আহলুল হাদিস ওলেমাদের মধ্যে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম নাম শুনেছেন, তার একটা বই আছে যে কালেমার মর্ম কথা, পড়েছেন? প্রায় 350 পৃষ্ঠার বই। তিনি আব্দুল্লাহ বিন ফারুক যে বইটা লিখেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহর যোগ করলে শিরক হবে সেটা খণ্ডন করেছেন দলিল ভিত্তিক গ্রামেটিক্যাল দিক থেকে। আমরা আহলে হাদিসরা কখনো এটা তো অবিশ্বাস করি না যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। কোন বিশেষ একজন ব্যক্তি, অজ্ঞাত পরিচয়ের কোন ব্যক্তি যদি কোনো গবেষণা করে সেই গবেষণা আহলে হাদিসের জামাতে পরে চাপিয়ে দেওয়া, এটা কি ইনসাফপূর্ণ? ভাই একজন ব্যক্তি অজ্ঞাত পরিচয়ের কি একটা গবেষণা করেছে, এটা যে সার্বিকভাবে বাংলাদেশের সমস্ত আহলুল হাদিসদের ওলেমাদের উপরে যে চাপিয়ে দেয় এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তো আমরা নাকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি না।